মানুষ শত্রু চিনতে ভুল করে। বাংলাদেশে আমরা মনে করি হানাফিদের শত্রু হইলো আহলে হাদিস, আহলে হাদিসের শত্রু হইলো হানাফি। কি লাগা যে লাগে একটা একটার বিরুদ্ধে! এখানে একটা মনোজাগতিক ডিসঅর্ডার আছে আমাদের ভিতরে, বিপর্যয় আছে। সেটা কি? আমরা আসল শত্রু শনাক্ত করতে ভুলে গেছি। আমার আসল শত্রুকে আমি এটা জানি না, আমি আমার বন্ধুকে শত্রু বানিয়েছি, ভাইকে শত্রু বানিয়েছি। আসল শত্রু কে বলেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের খুল্লম খোলা প্রকাশ্য শত্রু, ঠিক নয় কি? ডিক্লেয়ার করা শত্রু। সে কি বলে আসছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আদম সন্তানকে, আদমের ছেলেদেরকে, মেয়েদেরকে আমি ধ্বংস করতে, বিভ্রান্ত করতে আমি এগিয়ে যাব সামনের দিক থেকে, সামনে থেকে আসব, সামনে থেকে আসব, মানে মডার্ন আধুনিকতা নিয়ে আসব। কি নিয়ে আসব? আধুনিকতা, সানিলিয়না, মডার্ন গার্ল, বুঝেন না? শার্ট পরবা, প্যান্ট পরবা, জিন্সের প্যান্ট পরবা, টিকটক ভিডিও বানাইবা, মডার্ন লাইফ। ইবলিস তো বলে আছে বিম বাইনে আইদি, চুল কাটবা, মাথার তালুর মধ্যে পুঁইশাকের মাথার মতো একটু চুল থাকবে আর গোড়া দিয়ে নাই, ঠুন্ডা মাথা, ঠিক না? শয়তান বলতেছে আমি তোমার আদমের কোটি কোটি ছেলের মধ্যে এটা ছড়িয়ে দেব, করোনা ভাইরাসের চেয়ে আরো মারাত্মকভাবে ছড়িয়ে দেব, ওদেরকে জানাবো, আরে বুঝিস না হুজুরদের মতো চুল লাগে, এগুলি পুরানো, এটা মডার্ন, মডার্ন স্টাইল, স্মার্ট স্টাইল নাকি, চুলের এইভাবে কাটো, দাড়ি কাটাইছে, কয় যে এটা মডার্ন, মডার্ন মুখ, মডারেট মুসলিম। কি মুসলিম? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, প্যান্ট পরবা নাভি থেকে চার আঙ্গুল নিচে, রুকুর মতো অবস্থায় গেলে পিছে দিয়ে পাঁচা সহ খোলা, মডার্ন, ঠিক না কথা? একটু নেকেট করেই বললাম, ঘৃণা লাগে যে এই জন্য এই যুগের প্যান্ট পরা মানুষ দেখলে আগের যুগের প্যান্ট পরাকে তো খারাপ মনে করতাম, অর্ধ উলঙ্গ থাকার মতো, কিন্তু এই যুগের প্যান্ট দেখে ওই যুগের প্যান্ট আলাদার জন্য আমি দোয়া করি, বুঝেন না? কিরে এরকম তো ছিল না, এটা কোন গজব! অনেক সময় নামাজের পিছনে কাতারে দাঁড়ালে সামনের মুসল্লি যদি এই প্যান্ট পরা থাকে, রুকুতে গেছে সে পুরা, তার নামাজ বাতিল হয়ে গেছে। রুকুতে গেলে নামাজ আরো খামিরা হয়, নামাজ আরো স্ট্রং হয়, যে নামাজের একটা ফরজ আদায় করছে, নামাজটা আরো পারফেক্ট হইলো, সমৃদ্ধ হইলো, কিন্তু ও রুকুতে গেছে, নামাজ শেষ, নামাজটা বাতিল। সাতর ডাকা যেটা ফরজ, ওইটা দেখা গেলে সালাত থাকে, সালাত বাতিল, ফরজ তরক, সালাত নাই। কি ড্রেস নিয়ে আসলা রে ভাই, রুকুতে গেলে যেখানে সালাত আরো মজবুত হবে, তোমার রুকুতে গেলে সালাত বাতিল হয়ে যায়। ইলুমিনাতি ড্রেস পরবা কেউ? আর তোবা করেন যে আল্লাহ তোবা করলাম, হাত তোলেন, আজকে তোবা করাই ছাড়মো, আজকে পাইছি যখন সামনে, হাত নামান, বাইতে গিয়া এইসব প্যান্ট জ্বালাই দিবেন, জ্বালাই দিয়ে বলে নাভির উপরে প্যান্ট বানাবি, দরজিকে বলবি নাভির উপরে থাকবে আর টাকনার উপরে, বেড়া মানুষ, পুরুষ মানুষের ড্রেস, তাই না? বিশ্ববিজয়ী ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের বাহিনীর ড্রেস ওইরকম বানাবে, ঠিক না? আমরা প্যান্টকে মুসলমান বানাই ফেলাম, প্যান্টেরে কলেমা পড়াম, ইসলামী শিক্ষা এই প্যান্টকে দিতে হবে, ঠিক না বে? ঠিক মন্দে ছেয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিশ্বের যত টিকটক ভিডিও, যত সানিলিয়ন, যত হলিউড বলিউড, যত এই স্টার সেই স্টার হাবি জাবি, এগুলি সব শয়তানের রাজিমের সিলসিলা, সিরিজ অফ শয়তানের রাজিম, শয়তানের সিরিজ, ঠিক না? আমরা এগুলি থেকে আগে বাঁচব, আগে মন্দ থেকে বাঁচতে হয়। একটা জমিনে কি আগে ঘাস
দূর্বা ঘাস জঙ্গল সাফ করতে হয় না, আগে বীজটা ফেলতে হয়, আগে জঙ্গল সাফ করতে হয়, ঠিক না? আগাছা সাফ করতে হয়, মন্দ দূর করতে হয়, মন্দ দূর করে তারপরে ভালোটা দিতে হয়। এজন্য আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের পরিচয় দিয়ে দিলেন আল্লাহ তাআলা এক কথা, এটা হলো বিতাওয়ান যোগ্য, এটা খেদাবি, বিতাড়িত করবে, এটা শত্রু, এটার সাথে কোনো সন্ধি চলবে না, সে কখনো জাহান্নামে নিয়ে আসা তোমার বন্ধু কোনোদিন হবে না, সে প্রকাশ্য শত্রু, সে